ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে এসে পৌঁছালো। আগামী 7ই জানুয়ারি বিগ্রেডের সমাবেশের মধ্য দিয়ে এই ইনসাফ যাত্রার পরিসমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। রাজ্যের মানুষের যন্ত্রণা লাঘব করতে, বেকারদের হাতে কাজের দাবিতে, রাজ্যে শিল্প স্থাপনের দাবিতে 3রা নভেম্বর কোচবিহার থেকে গণতান্ত্রিক যুব ফেডারেশন ইনসাফ যাত্রার শুরু হয়েছে। বৃহস্পতিবার এই যাত্রা উত্তর দিনাজপুরের করণদিঘিতে এসে পৌঁছেছে। করণদিঘি ব্লকের দোমহনা থেকে সুসজ্জিত শোভাযাত্রা শুরু হয়। করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে এই শোভাযাত্রা শেষ করে তারা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। শোভাযাত্রায় উপস্থিত আছেন যুব ফেডারেশনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ একাধিক রাজ্য নেতারা। টুঙ্গিদিঘিতে একটি পথসভায় বক্তব্য রাখেন যুব ফেডারেশনের রাজ্য নেতারা। রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা জানান, যুব ফেডারেশনের এই আন্দোলনে বহু মানুষ সামিল হয়েছেন, বহু শিক্ষক চাকরি ছেড়ে দিয়ে এই যাত্রায় অংশ নিচ্ছেন। এই ইনসাফ যাত্রা নিয়ে রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি কি জানিয়েছেন শুনে নেব। আমার বেতন বাড়ছে না, করণদিঘির মানুষ লড়তে হবে আপনাদেরকে। দিনাজপুরের মাটি তেভাগার আন্দোলন করেছেন আপনারা, আপনাদের পূর্বসূরীরা, আপ লোগো কা বাপ দাদা ইয়ে লড়াই লড়ে থে কে জিনকা লাঙ্গল হোগা দিল কা হাল হোগা উসি কা জমিন হোগা। আপনাদের পূর্বপুরুষরা আমাদের বাপ ঠাকুরদেরা এই লড়াই লড়েছে যে ঘাম দিয়ে মাঠে ফসল ফলিয়েছি, জমিদারের উপরে ধান তুলতে দেব না, আমার বাড়িতে আমার গোলাতে ধান যাবে, তাদের বাড়ি ছেলে পুলে আপনারা তাদের বাড়ি। এত সহজে আমরা আমাদের পূর্বসূরীদের লড়াই আমরা ভুলে যেতে পারি না, তারা আমাদেরকে শিখিয়ে গেছে। গামছাটা যতদিন কাঁধে আছে আর মাথায় আছে ততক্ষণ পর্যন্ত ওটা আমার সম্মান, আর গামছাটা যেদিনকে তৃণমূল আর বিজেপি নিজের পায়ের নিচে রন কার আগে নিকলা হে চোরি কে রাস্তে পর তব সে মেরা মান সম্মান ধুল আর মিট্টি মে মিলা দিয়া হে ইয়ে লোক। ইসিলিয়ে ইনি কে খিলাফ দু হাতে একটা কাজ পেটে ভাত গোটা রাজ্যটাতে। এই কিছুক্ষণ আগে আসছিলাম, দুটো গরিব মেয়ে দাঁড়িয়েছিল, বললো তুমি তোমার ধর্ম করো, তোমাকে তো মানা করিনি, আমি আমার ধর্ম করছি, আমাকে কেন মানা করছো? বললো কে মানা করছে? বললো ভোটের সময় তো এসে পায়ে ধরে ভোট নিয়ে চলে যাই গো, ভোটের পরে কাজ নেই, ভাতা নেই, বাড়ি নেই, 100 দিনের কাজ নেই, কেউ ঘুরে তাকাতে আসে না। কেন যাচ্ছে না তাকাতে? কেন কেন কে বলো? জনতা কা সেবা করনে কে লিয়ে, জনতা কা কাম করনে কে লিয়ে, দেশ কো আর রাজ্য কো আগে লে জানে কে লিয়ে কাম করনে কে লিয়ে লোক শপথ নেই লেতে হ্যায়, ইন লোগো কা শপথ এই হ্যায় যত পারো লুটে খাও। আর এই লুটার জন্যে এরা পরিবেশ তৈরি করেছে। আমরা কি চাই? তৃণমূলকে গালি দিতে চাই? তো সহজ কাজ, মাইক লাগিয়ে দিন, 72 ঘন্টা গালি দিলেও তৃণমূলের গালি শেষ হবে। বিজেপি আরে ও তো দেশ কো অলগ করনা চাতে হ্যায়, রাজ্য কো অলগ করনা চাতে হ্যায়, আপকো আর হমকো অলগ করনা চাতে হ্যায়। আর হম লোক বোল রহে হ্যায় আমরা কি চাই? আমরা চাই এমন একটা দেশ, আমরা চাই এমন আমার একটা পশ্চিমবঙ্গ যেখানে কেউ খালি পেটে ঘুমাতে যাবে না, যেখানে কেউ বেকার ছেলে কাজের জন্যে হন্যে হয়ে ঘুরে যাবে না। এই একটা কালো অন্ধকার গলি, কারা তারাই যার নাম গৌতম পাল, বিয়ে হয়ে গেলে হিন্দু মতে বাপের বাড়িতে একটা টাইটেল হয় আর শ্বশুর বাড়িতে একটা টাইটেল হয়, তাই তো? তৃণমূলের রাজত্বে 2014 ওবিসি হয়ে যায় শুধুমাত্র সভাধিপতির পদটা পাওয়ার জন্য 2023 এসসি হয়ে যায়। এটা অন্ধকার কানা গলি কি না? কোন লোক বেঠে হুয়ে হ্যাঁ সার্টিফিকেট দেনে কে লিয়ে? হম লোক কা পয়সা সে বেতন লেকর ঘর যাতা হ্যায়, বচ্চে কা খানা আর বিবি কা গহনা খরিদতা হ্যায় না? এই লোক জব হম লোক যাতে হ্যায় তো কা সার্টিফিকেট বানানে কে লিয়ে, তব আধার কার্ডের এই নামটা ভুল আছে, ছবিটা পরিষ্কার আসেন, আঙ্গুলের থাম্প ইমপ্রেশনটা ভালো আসছে না, কারণ আপনি সারাদিন কোদাল চটান। আপনি আরও 2 দিন পর আসুন, জমির দলিল নিয়ে আসুন, জমির দলিল নিয়ে এসছেন তো প্রধানের কাগজ নেই, আর এই পায়ের জুতোর সুখতলা খুইয়ে যায় আমাদের একটা কাজ সার্টিফিকেট বের করতে, আর শুধুমাত্র বিধায়কের বউ হবার জন্যে আর সভাধিপতি চেয়ারে বসার জন্যে অফিসে থেকে সিরুল কাজ চলে যাবে। কোন দে রা ইন লোগো কো অর্ডার এসা গলত কাম করনে কে লিয়ে?
कौन लोग? वही लोग जिन लोगों का जिम्मेदारी था আমাদের পেটে ভাত আর আমাদের হাতে কাজ দেবার জন্য, যাদের দায়িত্ব ছিল আমরা যাতে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি তার জন্য। কাদের দায়িত্ব ছিল? ওদের দায়িত্ব ছিল যারা আজকে রেশনের চাল চুরি করেছে, যারা আজ বান্ধবীকে নিয়ে খাটের তলায় টাকা রেখে জেলের ভাত খাচ্ছে পার্থ, যারা মেয়েকে দিয়ে লটারিতে কোটি টাকা কামিয়ে দিয়ে স্কুলের চাকরি দিয়ে গরু বেঁচে তিহার জেলে পড়ে রয়েছে অনুব্রত। বাস শুধু এইটুকু না, আরে করণ দিঘি তো পুকুরই চুরি করে নিল একুশখানা। কিসকা পয়সা? কার? আমাদের টাকা। খুন পসিনা এক করনে কা কাম, সুবহ সে লেকার একটু গামছা আর একটু হাফ প্যান্ট পেহনকর ট্রাক মে লোডিং আর আনলোডিং করতে হ্যায়। মেরা পয়সা, মেরা পয়সা। একটা ছোট খাটো ঠাটো একটা লুঙ্গি পরে নিয়ে একটা কাস্তে নিয়ে ধান কাটার জন্য সকাল থেকে সন্ধ্যে অবধি লেগে আছি, বাড়ি থেকে একটু ভাত আসবে সেই ভাতটা খেয়ে আবার ধান কাটার কাজে লেগে যাব। আমার পয়সা? কার পয়সা? এই গোটা 12 কিলোমিটার রাস্তায় হাঁটতে এসে সকালে দুটি মুড়ি খেয়ে নিয়ে চা দিয়ে আর তারপরে পাতার পর পাতা বিড়ি তৈরি করছে কিন্তু বিড়ির শ্রমিকদের মজুরি বাঁধছে না, তার টাকা? ওই ইন লোকো কা হি টাকা হ্যায়, ইন লোকো কা হি পয়সা হ্যায়, জো পয়সা হাম লোকো কা 100 দিনো কা কাম কে লিয়ে দিল্লি কা সরকার এরা স্যাংশন করবে, রাজ্যের সরকার সেই পরিকল্পনাটা চালাবে, আমাদেরকে কাজ দেবে, আমাদেরকে জব কার্ড দেবে, আমাদেরকে 100 দিনের কাজ দেবে। আরে বামপন্থীদের, বামপন্থীদের দাবি ছিল, আমাদের দাবি ছিল 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, 100 দিনের কাজে 327 টাকা রোজে। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, উত্তরবঙ্গ সংবাদ সমেত আমাদের এই লোকাল নিউজ চ্যানেলগুলো, এই যে মানুষের দাবিতে আমাদের কাজ, মানুষের দাবিতে আমাদের পেটের ভাত, আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকা গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে গোটা জুড়ে, একদিকে দেশ বেঁচে দেওয়া একদিকে রাজ্যে চরম দুর্নীতি, এই দুর্নীতির প্রতিবাদে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত দুবাই এফাল পথ হাঁটছে মানুষকে জোড়ার জন্য, একসঙ্গে এই লড়াইয়ে সামিল করার জন্য, সেই খবর মানুষের কাছে অব্দি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের আবেদন, 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে জীবনের ডাকে জনগণের সমাবেশ হবে, যেখানে জনগণের কাজ, জনগণের বেতন, জনগণের মজুরি, জনগণের মাথা উঁচু করে বেঁচে থাকা এবং পশ্চিমবঙ্গ থেকে চোরদেরকে হাঁটিয়ে দেওয়া এবং দেশ থেকে দেশ বাঁচার এবং দাঙ্গাবাজদেরকে হাঁটিয়ে দেওয়ার যে সমাবেশ হবে সেই সমাবেশও আপনাদেরকে আসার জন্য আমরা অনুরোধ করছি। সাধারণ গরিব মানুষের যে খাদ্য, সে খাদ্য নিয়ে মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে গরিব মানুষের খাবারের চাল যত প্রিয় পেটে ঢুকে যাক, যত প্রিয় পেটে ঢুকে গেছে। দিদি আজকে নিয়োগ দুনো জায়গায় ডাকবে, চুরি করলে তো পুলিশই ডাকবে। সাংসদ মহিলা মৈত্র বিন্দোপাধ্যায়, সৌগত রায়, শুভেন্দু অধিকারী এবং ববি হাকিম, এদের বিরুদ্ধে, এদের মধ্যে যারা সাংসদ ছিলেন তাদের বিরুদ্ধে তাড়াতাড়ি এথিক্স কমিটির রিপোর্ট পার্লামেন্টে জমা পড়ুক, এরা নারদাতে চুরি করেছিল। নয়া শিক্ষানীতির কেন্দ্র যে নয়া শিক্ষানীতি, এটাকে নয়া শিক্ষানীতি বলবেন না, এই শিক্ষানীতি আমাদেরকে অন্ধকার যুগে নিয়ে যেতে চাইছে, ফলে এটা নতুন নেই, এটা আমাদেরকে পিছনের দিকে নিয়ে যেতে চাইছে, আর যেটা পিছনের দিকে নিয়ে যেতে চায় সেটা নতুন হতে পারে না। দেশের এবং রাজ্যের সরকার তো না শিক্ষাটাকে তুলে দেবে, দেশের সরকার যে শিক্ষানীতি নিয়ে আসছে তাহলে পশ্চিমবাংলায় গরিব মানুষের ছেলেরা আর পড়াশোনা করতে পারবে না, বড়লোক যোদ্ধার জমিদারের ছেলেরা পড়াশোনা করতে পারবে, কারণ গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছে দেশের সরকার এবং রাজ্যের সরকার। পশ্চিমবাংলার বামপন্থী সরকার তৈরি করেছিলেন কি, পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবাংলার প্রতিটি গ্রামে প্রাইমারি স্কুল, প্রতিটি অঞ্চলে একটা করে হাই স্কুল, প্রত্যেকটি ব্লকে একটা করে ডিগ্রি কোর্স কলেজ। আজকে পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের আসার পরে 11 বছরে 8,300-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেল, তালা পড়ে গেল, স্কুল খোলার দাবিটাতে আমাদের ইনসাফ যাত্রা চলছে, মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় যাচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক কেন গোটা পশ্চিমবাংলায় আজকে শুধু খাদ্য নয় গোটা রেশন ব্যবস্থাটাকে তুলে দেওয়া হচ্ছে, মিড ডে মিলের চাল চুরি করা হচ্ছে, মিড ডে মিলের ডাল চুরি করা হচ্ছে, আজকে পশ্চিমবাংলায় শুধু তাই নয় বেকারদের ভবিষ্যৎটাকে চুরি করে নেওয়া হয়েছে, আজকে কৃষক ফসলের লাভজনক দাম পাচ্ছে না, আজকে কৃষিক্ষেত্রে প্রতিদিন সংকটের মুখে দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা, আজকে রেশনের দুর্নীতি, আজকে পেটে দুর্নীতি, আজকে পশ্চিমবাংলায় কয়লা খাদানের দুর্নীতি, গোটা দলই তো দুর্নীতির সঙ্গে যুক্ত। একটা সময় পেটের ভাতের দাবিতে পশ্চিমবাংলায় বামপন্থীরা আন্দোলন করেছিলেন, আজকের সময়ে দাঁড়িয়ে কাজ আর ভাতের দাবিতে আবার লড়াই করতে হয়েছে। পশ্চিমবাংলায় বামপন্থী সরকার আসার পরে আমূল ভূমি সংস্কারের মধ্য দিয়ে
বর্গাদার পাঠাগারের মধ্য দিয়ে গরিব মানুষের মধ্যে জমি বন্টন বিলি বন্টনের মধ্য দিয়ে গরিব মানুষের অর্থনীতির উন্নয়ন ঘটেছিল, গ্রাম বাংলার অর্থনীতির উন্নয়ন ঘটেছিল, যার ফলে পশ্চিমবাংলার অর্থের সংকট ছিল না, ভাতের সংকট ছিল না। আজকে ভাই ভাতের সংকট দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। নাম রবীন্দ্র জ্যোতি সাহেব, জেলা উপায় রাজ্যসভাপতি।